আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে পাই নেটওয়ার্কের টুইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। রিসেন্ট টুইটগুলো নিয়ে, বিশেষ করে টুইটারে যে সমস্ত ভাইরাল মানে আলোচনাগুলো হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে, তো সেগুলো আপনাদের ভিতরে আলোচনা করব। এগুলার কিছু কারণ আছে। কারণ হচ্ছে এখনও আমরা কিছু লোক আছি যারা হেজিটেশনে ভুগতেছি যে পাই নেটওয়ার্কের ফিউচার কীরকম হবে না না হবে, এটা মাইনিং করা ঠিক হবে কি না, মানে এখনও কিছু লোক আছেন যারা এরকম চিন্তাভাবনা করতেছেন। অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি লাস্ট কয়েকটা ভিডিওতে, সেটা হচ্ছে উই আর হোল্ডিং ডায়মন্ডস। তো কথাটা আসলে কতটুকু সত্য, মানে সারা ওয়ার্ল্ডে, ঠিক আছে, এটার কতটা প্রভাব পড়েছে। ইভেন যারা ক্রিপ্টোকে জানেই না, ক্রিপ্টোকে বোঝেই না, তারা ক্রিপ্টো জগতে এন্ট্রি নিচ্ছে এই পাই নেটওয়ার্কের সাহায্যে। মানে তাদের কাছে ক্রিপ্টো একটা সময় ছিল যে আমরা মানে ক্রিপ্টোতে মানে বোঝার জন্য কি করতাম, বিটকয়েন ইউজ করতাম, বিটকয়েনের নাম নিতাম। বাট এখন এমন একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে এই 2023 সালে যে এখন মানে লোকজন পরিচয় পাচ্ছে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে, কার মাধ্যমে, সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক নিয়ে। যখন পাই নেটওয়ার্কটার পপুলারিটি বাড়তেছে, তখন লোকজন জিজ্ঞাসা করতেছে এটা আবার কি, পাই নেটওয়ার্কটা কি আবার, হোয়াট ইজ পাই নেটওয়ার্ক, তখন বলা হচ্ছে পাই নেটওয়ার্ক হচ্ছে ইজ এ ক্রিপ্টো কারেন্সি। তো এবার ক্রিপ্টো কারেন্সি এবার কি, আমার মনে হয় আমি এই কয়টা লাইনে আপনাকে বোঝাইতে পারছি। একটা সময় বিটকয়েনকে ধরা হতো, এখন পাই নেটওয়ার্ককে ধরা হচ্ছে, ঠিক আছে। রিসেন্টলি আমরা জানি বেশ কিছু সময় আমাদের কিছু নিউজ আছে, বড় বড় স্ক্যামারদের খবর আমাদের কাছে আসে, যারা বিটকয়েন স্ক্যাম করেছে, তাদের কাছে বিটকয়েন পাওয়া গেছে, ধরে নিয়ে গেছে, বিভিন্ন গল্প। আমি তো রিসেন্টলি যা দেখতেছি যে ফিউচার হয়তো এরকম হইতে পারে যে আপনার কাছে হয়তো 20টা পাই আছে, মানে আপনি রাত্রে টেনশনে রাত্রিতে শান্তিমতো ঘুমাইতেই পারবেন না, ঠিক আছে, যে 20টা পাই আছে আপনার কাছে, মানে মনে করেন যে 20টা বিটকয়েন আপনার কাছে আছে, তাহলে এক্স্যাক্টলি আপনি যেরকম ঘুমাইতে পারবেন না ঠিক মতো, কি হয় না না হয়, তো এরকম 20টা পাই আপনার কাছে আছে, অ্যাকচুয়ালি ফিউচারে হয়তো আপনার ঠিক মতো ঘুম নাও হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, সারা ওয়ার্ল্ডে এই গত বিশেষ করে 2022-এর শেষের দিক থেকে মোটামুটি এই সপ্তাহখানিক ধরে পাই এতটা পপুলারিটি পাইছে, যেটা আশা করছি আমার এই ছোট্ট আলোচনা থেকে বুঝতে পারছেন যে ইভেন ক্রিপ্টো পরিচিতিটাই পাচ্ছে হচ্ছে পাই থেকে। অনেকে পায়ের সাথে ইথারিয়ামকে তুলনা করতেছেন, অনেকে বিটকয়েনের সাথে তুলনা করতেছেন, তুলনা যেটাই করেন না কেন পপুলারিটি কিন্তু খুবই স্ট্রং একটা ব্যাপার। একটা স্ট্রং প্রজেক্ট, একটা ধৈর্য সহকারে লেগে থাকা প্রজেক্ট যে ফিউচারে আপনাকে কতটা কি দিতে পারে, মানে রাতারাত্রি যে কতটা চেঞ্জিং আপনার লাইফে নিয়ে আসতে পারে, যেটা হয়তো আপনি মাত্র 2 সপ্তাহ আগেও ভাবতে পারেন নাই। এই ভিডিওটা বা এই পাইটা লিস্টিং হওয়ার 2 সপ্তাহ আগেও আপনি একবার চিন্তা করে দেখেন তো, পাই সম্পর্কে আপনার এরকম কোনো মনোভাব ছিল কি না, এরকম কোনো চেঞ্জিং ছিল কি না আপনার ভিতরে, কিন্তু এক গাদা বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু মানে অনেকে আছেন যে রিসেন্টলি আমার ভিডিওগুলো দেওয়ার পরে চেক করতেছেন, তাদের নাম ঠিক নাই, তাদের এটা ঠিক নাই, সেটা ঠিক নাই, তারা এখন আমাকে হোয়াটসঅ্যাপ করে বলতেছেন যে ভাই এগুলো তো যখন শুরু করছি তখন তো ভাবিই নেই এরকম কিছু হবে, ঠিক আছে, মানে কোনো টার্গেটেই ছিল না, মানে প্রতিদিন একটু টাইম পাইলে দিচ্ছেন, আবার 1 সপ্তাহ মনে পড়তেছেন, আপনাদের কথা কী বলবো, আমার অবস্থাও সেই, ঠিক আছে, ঠিক মতো মনেই থাকে না মাইনিংটা স্টার্ট করার, এরকম অনেক দিন চলে গেছে। বাট এখন কি হচ্ছে দেখেন, এখন সারা ওয়ার্ল্ড একসঙ্গে কেঁপে উঠছে যে পাই আবার কী জিনিস, পাই কোত্থেকে আসলো, এ তো আরেক বিটিসি হয়ে যাচ্ছে, এ তো আরেক ইথেরিয়াম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন সবাই যারা বড় বড় পর্যায়ে আছে, একটা সময় তারা এই মেসেজগুলো দেখেছিল বাট অ্যাভয়েড করেছে, আজ কিন্তু তারা কি করেছে, তারা এখন এটার পপুলারিটিতে, তারা এটার প্রচার প্রসারে কিন্তু লেগে গিয়েছে, ঠিক আছে। তো আমি অনেক টুইট দেখাতে পারবো ভাই, সব টুইট দেখানো সম্ভব না, আপনি টুইটারে এসে অনেক ভালো ভালো টুইট দেখবেন, ঠিক আছে। বেন আর্ম স্ট্রং আপনারা দেখতে পাচ্ছেন, যদি ফলোয়ার্স দেখেন 1 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে, এই 1 মিলিয়ন ফলোয়ার্সের এই ব্যক্তি যিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে মার্কেটিং করে থাকেন, দেখেন তিনি এই টুইটটা করেছেন, ঠিক আছে। তো এই টুইটটা করেছেন, দেখতে পাচ্ছেন, নাও দ্যাট পাই কোর টিম হ্যাজ হোপ অফ বিং ওর্থ সামথিং, অর্থাৎ পাই কোর টিম, তাদের কাছে এমন কিছু আছে যেটা খুবই মূল্যবান, মে বি কনসিডার মাইনিং ইট ফ্রম ইউর ফোন, ইটস জাস্ট এ ক্লিক এ ডে, অর্থাৎ আপনি মাইনিং করতে পারেন, প্রতিদিন শুধুমাত্র একটা ক্লিক করতে হবে, হেয়ার্স এ লিঙ্ক অ্যান্ড এ ফ্রি টোকেন। দেখেন কিভাবে তারা এখন মার্কেটিংয়ে নেমে গেছে, এত বড় একজন পপুলার পার্সন, ঠিক আছে, টুইটারের 1 মিলিয়ন যার ফলোয়ার্স ব্যক্তিগত, এটা কিন্তু পার্সোনাল ফলোয়ার্স, সরি আমি এটা দেখাই, আমি এবার ওটা চলে গেছিলাম, এই যে দেখেন 1 মিলিয়ন ফলোয়ার্স, ঠিক আছে, তো 1 মিলিয়ন ফলোয়ার্স যার, সে কি করছে এখন দেখেন, এই 2022-এর শেষের দিকে এসে এবং 2023-এ এসে গিয়ে দেখেন, এই যে January 1, 2023-এ 4:25 ভোরবেলা এই টুইটটা সে করছে, তার মানে সে কতখানি এবার আকর্ষিত হয়েছে, চমকিত হয়েছে যে এতদিন পরে এসে, যখন প্রায় শেষের দিকে, গল্প তো এখন প্রায় শেষের দিকে, এই শেষবেলায় এসেও সে কী করতেছে, এটার একটা প্রচার চালাচ্ছে, যাতে তার যতটুকু হয়, দেখেন এই টুইটটা ভিজিট করছে কতজন, দেখেন
676,000 লোক এই টুইটটা ভিউজ করছে, তার মানে তার পপুলারিটি তাহলে কত? 1 মিলিয়ন তো ডাইরেক্টলি তাকে ফলো করতেছে, বাট এই নিউজটার ভিউজ হয়েছে কত দেখেন, 676,000 লোক। তো শুধুমাত্র ওনার একটা টুইট থেকে 676,000 লোকের কাছে পায় নেটওয়ার্ক সম্পর্কে অ্যাটেনশন চলে যাচ্ছে যে হ্যাঁ এরকম একটা কিছু ক্রিয়েট হচ্ছে, এরকম একটা রেভলিউশনারি প্রজেক্ট ক্রিপ্টো মার্কেটে চলে আসছে। ঠিক আছে, মানে সবাই কিন্তু ঘন্নে হয়ে যাচ্ছে। আপনারা জানেন লাস্ট টাইম পায় র্যাপটা কিন্তু ক্রাশ করছিল, ভাই দেখেন কী একটা অবস্থা। ভাই এগুলো দেখার পরেও যদি আপনি আপনি হেজিটেশনে ভোগেন, আপনি যদি না বোঝেন এগুলা, তাহলে আপনি আর কবে বুঝবেন ভাই, আপনি আর অ্যাকচুয়ালি বুঝবেন কবে? ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি এবার অল্প একটু মার্কেটিং করে দিছি আর কি, নাইস টু সি ফাইনালি অ্যাবাউট পাই, তাকে বলছি যে অবশেষে মানে পায়ের নিকট এসে দেখতে ভালো লাগলো। হিয়ার ইজ অলসো গ্রেট লিস্ট ফর বেস্ট মাইনিং প্রজেক্ট, বেস্ট মাইনিং অ্যাপ, দেখতে পাচ্ছেন আমি এখানে শেয়ার করে দিছি, 21 জন দেখছে আর 5 জন অলরেডি দেখতে পাচ্ছি লাভ রিয়াক্ট দিয়েছে। আমি একটা দিয়ে দিই, দোষের কিছু নাই, ঠিক আছে ফ্রি তো দিয়ে দিলাম। ওকে, তো জাস্ট একটা টুইট দেখাইলাম। ওকে, এরপর আরও একজনকে দেখাই, জন স্কোয়ার, দেখতে পাচ্ছেন 425.5K ফলোয়ার্স তার কিন্তু অলরেডি এখানে আছে। ঠিক আছে, তো রিসেন্টলি দেখেন তিনি একটার পর একটা টুইট করতেছেন, একটা দুইটা না, মানে তিনি কন্টিনিউয়াসলি মানে এটার উপর এখন খেপে গেছেন। দেখেন বলতেছে ব্রুটাল গ্রোথ অফ দ্য পাই নেটওয়ার্ক কমিউনিটি, ব্রুটাল গ্রোথ মানে ব্রুটাল তো মানে বোঝেনি আপনি, দ্য বিগ নিউজ ইন দ্য ক্রিপ্টো স্পেস, অর্থাৎ ক্রিপ্টো স্পেসের জন্য একটা অনেক বড় নিউজ। তার এই নিউজটা দেখেন ভিজিট করছে 11.3K। ঠিক আছে, এখানে লাইক কমেন্ট এভরিথিং আছে, তো মোটামুটি কিন্তু সব কিছু দেখেন এখানে চলতেছে। আমি আরও একটা টুইট দেখাবো, হে গাইস ডু ইউ হোল্ড এনি পাই নেটওয়ার্ক, খেয়াল করে দেখেন 41,000.3K, 41,000 লোক এইটা এই জাস্ট তার এই টুইটটাকে ভিজিট করেছে বা দেখেছে। তার মানে কি প্রত্যেকটা সেক্টর থেকে পাই নেটওয়ার্কের উপরে কিন্তু অ্যাটেনশন যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা সেক্টর থেকে। এখানে আর একটা মানে ভোট দেশে দেখেন এই যে হুইস কয়েন হ্যাজ এ বিগার কমিউনিটি, কোন কয়েনটা অনেক বড় কমিউনিটি, দেখেন একজন মানে কোর দাও প্লাস হচ্ছে পাই নেটওয়ার্ক। ঠিক আছে, তো আমি যতটুকু দেখেছিলাম পাই নেটওয়ার্কের ভোটটা বেশি, দেখেন 85% লোকজন কী করছে পাই নেটওয়ার্কে ভোট দিচ্ছে। ভাই ভাইরাল হয়ে গেলে যেটা হয়, মানে অ্যাকচুয়ালি ভাইরাল হয়ে গেলে যেটা হয়, পপুলার হয়ে গেলে যেটা হয়, তো ঠিক আছে সেটা কিন্তু এখন হয়ে গেছে, যে কারণে দেখেন এখন সবাই পাই নেটওয়ার্কের উপরে কিন্তু ভোটটা চাপাই দিয়েছে। যেখানে কোরদাওয়ের ভোটটা পাইছে কত, মাত্র 14.6%। ঠিক আছে, আমি কিন্তু বলতেছি না কোরদাও প্রজেক্ট খারাপ, কোরদাও প্রজেক্টটাও ভাইরাল হওয়ার মানে সামনে কিন্তু সুযোগ আছে বা সামনে সুযোগ আসতেছে। ঠিক আছে, বাট এখন দিন চলতেছে কার, পাই নেটওয়ার্কের। ঠিক আছে, এই ভোটাভুটিতে দেখেন কারা কারা অংশগ্রহণ করছে, ভাই ভালো করে দেখেন 26,000 লোক এইখানে এটা ভিউজ করছে, আর যারা যারা অংশগ্রহণ করছে তাদের মধ্য থেকে 85.4% হচ্ছে পাই নেটওয়ার্কে ভোট দিয়েছে। আরও টুইট দেখেন 11 ঘন্টা আগে, ইজ দ্য পাই নেটওয়ার্ক কমিউনিটি দ্য বিগেস্ট প্রেজেন্স অন দ্য ওয়েব থ্রি লিস্ট। ঠিক আছে, আবার টুইট দেখেন 12 ঘন্টা আগে, মানে 11 ঘন্টা, মানে প্রতি ঘন্টায় ঘন্টায় ইনি টুইট মারতেছেন পাই নেটওয়ার্ক নিয়ে। এরপরে আমরা আরও একটা টুইট দেখতে পাচ্ছি জানুয়ারির 3 তারিখে, তো এখানে রিটুইট দিস ইফ ইউ ওয়ান্ট বাইন্যান্স টু লিস্ট পাই নেটওয়ার্ক দিস কামিং ওপেন মেইননেট 2023, মানে যখন মেইননেট 2023 ওপেন হয়ে যাবে, তারা বলতেছে এটাকে রিটুইট করেন যদি আপনি চান যে পাই নেটওয়ার্কটা বাইন্যান্সে লিস্টিং হোক। ভাই এগুলা কিন্তু সিগনাল, এগুলা সিগনাল, পাই নেটওয়ার্ক আজ না হোক কাল না হোক একদিন তো হবেই বাইন্যান্সে লিস্টিং। ঠিক আছে, অ্যাকচুয়ালি যখন মেইননেট চলে আসবে বাইন্যান্সে এত দেরি করবে না, ভালো করে শুনে রাখেন। আজকে আলোচনা করতেছি, আলোচনা থেকে অনেক কিছু বোঝার আছে। ক্রিপ্টো মার্কেটে যখন আপনারা এন্ট্রি নিয়েছেন, এয়ারড্রপ করেন আর ট্রেডিং করেন যাই করেন না কেন, ট্রেডিং করতে তো ভাই টাকা লাগে, এখন ট্রেডিংয়ের পরিবেশ মানে বেশি একটা সুবিধাজনক না। ঠিক আছে, ট্রেডিং আপনি আজকে $100 কিনবেন, কালকে ওটা $5 হয়ে যাচ্ছে, এই জিনিসটা হওয়ার সম্ভাবনা মানে সংখ্যাটা এখন বেশি ঘটতেছে। আর এই যে যেটা পাই নেটওয়ার্ক যেটা বলেন, আর যেহেতু প্রকার মাইনিং যেই যত প্রকার মাইনিং অ্যাপগুলো আছে সেগুলো তো টোটালি ফ্রি, জাস্ট আপনার কি আপনি ফোনে আপনার MB লাগতেইছে, আপনি ফোন তো ব্যবহার করতেইছেন, শুধুমাত্র 24 আওয়ার্স এসে একটা জায়গায় শুধু একটা চাপ দিয়ে দেবেন। ভাই এই জিনিসটা বোঝেন, ঠিক আছে, এই জিনিসটা আপনি বুঝেন, না বুঝলে তো হবে না। আপনি কি মিস করতেছেন এটা কিন্তু আপনাকে আমি শো করতেছি, জাস্ট একটুখানি দেখেন। আর আপনি যদি মিসিংয়ের দলের লোক না হয়ে অলরেডি মাইনিং করতেছেন এরকম দলের লোক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা দেখেন, তাহলে আপনার মানে মানসিকতা স্ট্রং হবে যে আপনি কি করতেছেন। ঠিক আছে, তো যাই হোক, বাইন্যান্সেও লিস্ট হবে, মেইননেটটা আসার সাথে সাথে দেখা যাবে যে বাইন্যান্সও দেরি করবে না। এখন আপনাকে একটা লজিক দিই, বাইন্যান্স কেন দেরি করবে না, xt.com যখন পাই নেটওয়ার্কে লিস্টিং করলো, দেখতে পারলেন যে খুব তাড়াতাড়ি বাকি এক্সচেঞ্জারগুলো লিস্টিং করলো, কেন লিস্টিং করলো, আপনি কি একবার এই লজিকটা ভেবে দেখছেন? যখন xt.com, আমি আপনাদের সাথে কিন্তু টেলিগ্রামে শেয়ার করেছিলাম হুয়াবি গ্লোবালের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েছিলাম যে আপনারা ভবিষ্যতে
পাই নেটওয়ার্কে বাই সেল করার জন্য হুয়াবি গ্লোবালে জয়েন হতে পারেন। আপনি ভেবে হয়তো আন্দাজ করতে পারবেন না, প্রায় 200+ লোক হুয়াবি গ্লোবালে শুধুমাত্র আমার অ্যাফিলিয়েট থেকে জয়েন করছে জাস্ট কয়েকটা দিনের মধ্যে। এইভাবে যখন দেখছে যে xt.com-এ পাই নেটওয়ার্ক আছে, তো পাই নেটওয়ার্কের ইউজারের সংখ্যা তার কম না, ঠিক আছে, তারা কোথায় কি অ্যাকাউন্ট করবে? তারা অবশ্যই xt-তে অ্যাকাউন্ট করতে চাইবে, কেন না, কারণ xt-তে অ্যাকাউন্ট করে তারা দেখবে যে অরিজিনালি xt-তে কী আছে কিনা, বাই সেল চালু আছে কিনা, কারণ অ্যাকাউন্ট ছাড়া তো ওইভাবে দেখার সুযোগ পাবে না, সে ডিপোজিট ওপেন আছে কিনা এটা দেখতে হলে আপনাকে কী করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে। তাহলে এই যে ইউজারগুলা এন্ট্রি নিল কোথায়, xt.com-এ। তো এটা কিন্তু মারপ্যাস, কিসের জন্য xt.com-এ লিস্টিং হওয়ার সাথে সাথে হুয়াবি গ্লোবাল তাড়াতাড়ি লিস্টিং করছে, এটা হচ্ছে আপনাকে ভাবতে হবে। তো হুয়াবি গ্লোবাল দেখছে যে ইউজার, নতুন যারা ইউজার আছে তারা কিন্তু xt.com কিন্তু খায় ফেলা দিতেছে, সে তাড়াতাড়ি আর দেরি করে নাই, মোটামুটি কী করছে, তারটাতেও লিস্টিং করছে, যাতে কী হয় মানে ইউজারগুলো অন্তত এক জায়গা চলে না যায়, তাদের কাছেও যাতে কিছু ইউজার তারা পায়, কারণ xt.com-এর থেকে হুয়াবি গ্লোবাল অনেক বড় সাইট, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি তাই ঘটেছে, এবং তাদের মূলত প্ল্যান কিন্তু এতটুকুই, যেহেতু এটা একটা পপুলারিটি আছে, এটা একটা বিগেস্ট কমিউনিটি, সুতরাং এই কমিউনিটির ইউজাররা যাতে বাইরে না চলে যায়, এই জন্য হুয়াবি গ্লোবাল কী করে দিল, তাড়াতাড়ি লিস্টিং করে দিল। তো তখন কী হয়েছে, সবাই কিন্তু তখন xt.com যেহেতু মান কম, সেই তুলনায় মান হুয়াবি গ্লোবালের বেশি, তখন দেখতেছে কিরে xt তো আমি মানে পাই নেটওয়ার্ক তো আমার xt-তে যাওয়া লাগতেছে না, তার চাইতে ভালো প্রাইস হুয়াবি গ্লোবালে আছে। তখন সুতরাং সবাই কী করছে, তখন xt-তে আর অ্যাকাউন্ট ওপেন না করে কিন্তু এবার সোজাসুজি হুয়াবি গ্লোবালের দিকে লাইন ধরছে। আজকে আলোচনাটা বড় হইতে পারে, বাট কন্টিনিউ করেন, ঠিক আছে, শিক্ষার আছে অনেক কিছু। সবসময় এয়ারড্রপ থেকে আসলে মানে শুধু এয়ারড্রপের আলোচনা করলাম, এমনি জয়েন করেন অমনি জয়েন করেন, শিখার অনেক কিছু আছে। যারা অন্তত আমার চ্যানেলে আসেন, আমি চেষ্টা করি মাঝে মাঝে কিছু দেওয়ার জন্য আর কি, ওকে। তো আপনাকেও সেটা নিতে হবে ধৈর্য সহকার, আর যদি ধৈর্য না কুলায় আস্তে করে বের হয়ে যান, ঠিক আছে, কোনো দরকার নেই, ওকে। তো যে কথাটা বলছিলাম, তো বাইন্যান্স যখন মেইন নেটটা চলে আসবে, সে হয়তো সর্বোচ্চ মেইন নেট আসা পর্যন্ত অপেক্ষা করবে, যেহেতু বাইন্যান্স একটা স্ট্রং কোম্পানি, এখানে সে অন্যদের মতো মানে হুড়ফাড় করবে না। কিন্তু যখন দেখবে যে মেইন নেট চলে আসছে, তখন বাইন্যান্সও কিন্তু লেট করবে না, কারণ অ্যাকচুয়ালি এই যে ইউজারগুলো কিন্তু xt-তে, বিটমার্টে, তারপরে হুয়াবি গ্লোবালে এগুলো কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে, খানিকটা হারায় যাচ্ছে। তো দেখা গেছে যদি সেক্ষেত্রে বাইন্যান্সও লিস্টিং করে, তখন মানুষ কী করবে, হুয়াবি গ্লোবালের চাইতেও মানুষ বাইন্যান্সকে মানে ট্রাস্ট করবে বেশি। এবং আমরা যারা বাংলাদেশি আছি, তারা কিন্তু হুয়াবি গ্লোবালে আমরা কী করতে পারতেছি না, KYC-টা কিন্তু সেকেন্ড লেভেল যে KYC থাকে, ডকুমেন্ট লেভেল, সেটা কিন্তু কমপ্লিট করতে পারতেছি না, শুধুমাত্র বেসিক লেভেলের KYC-টা হুয়াবি গ্লোবালে হচ্ছে, ওকে। বাট বাইন্যান্সে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই, সুতরাং সবাই কী করবে তখন, যারা অ্যাকাউন্ট করে নেয় তারা কিন্তু তখন বাইন্যান্সে অ্যাকাউন্ট করা শুরু করবে। ভাই এগুলো হচ্ছে ভিতরের গোপন কথা বললাম, যে কারণে শুধুমাত্র এই ব্যাপারটার দিক তাকায় বাইন্যান্সও বেশি একটা দেরি করবে না, আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তো যখন রেডি হয়ে যাবে, তখন তো বাইন্যান্স মোটামুটি আর দেরি করার তার সামনে আর কোনো মানে অপশনই নাই, সে কী করবে, সে চাচ্ছে যে তাড়াতাড়ি কাজটা শেষ হোক, এবং সে কিন্তু পাই নেটওয়ার্কে কিন্তু লিস্টিং করে দেবে। ফাইনালি বাইন্যান্স যখন লিস্টিং করবে, এবারে প্রাইসটা কোথায় যাবে এবার আপনি চিন্তা করেন, ঠিক আছে। তো যাই হোক, এগুলো জাস্ট আপনাদেরকে একটুখানি ধারণা দিলাম, আমরা একটু চলে যাব। বিটগার্ড বিরাইস যে প্রজেক্টটা আছে আপনারা জানেন, এই যে বিটগার্ড তাদের যে কমিউনিটি আছে, রিমেম্বার এটা হচ্ছে কমিউনিটি পেজ, এটা তাদের অফিসিয়াল পেজ না, বাট অফিসিয়াল কমিউনিটি পেজ, ঠিক আছে। তো কমিউনিটিতে থাকেন সরাসরি এই বিটগার্ড বিরাইস, তারা এক্সচেঞ্জ নিয়ে আসছে, তারা মানে অ্যাপ নিয়ে আসছে, বহুত কিছু কিন্তু তারা এই মুহূর্তে অনলাইন মার্কেট প্লেসে নিয়ে আসছে, এবং খুব তাড়াতাড়ি বিটগার্ড কিন্তু বাইন্যান্সেও লিস্টিং হতে চলেছে, এরকম কিছু ধারণা করা হচ্ছে। তারা একটা টুইট করেও জানাইছে যে এতদিনে আমরা লিস্টিং হয়ে যেতাম, বাট FTX-এর যে স্ক্যামটা ঘটলো তো সেই কারণে আমাদের দেরি হয়ে গেছে, ওকে। তো দেখেন তারা এখানে সরাসরি কী করছে, এই যে দেখেন বিটগার্ড কমিউনিটি লেটস মাইন টুগেদার ইউজ, এখানে একটা রেফারেল কোড দিছে, ইনভাইটেশন কোড, টু ক্লেম ইউর পাই ফলো দিস লিঙ্ক, দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। তো এরাও কী হয়েছে, অলরেডি দেখেন শুরু করে দিয়েছে, কারণ সবাই দেখছে যে হাই হাই কী অবস্থা, একটা পাই থাকার মানেও বিশাল ব্যাপার ভাই, আপনার কাছে হয়তো 100, 200, 300 আছে, বাট এখন মানুষ চিন্তা করতেছে যে একটা পাইও যদি আমি কালেক্ট করতে পারি, এক 10টা পাইও যদি আমার কাছে থাকে, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে একটা সময় 20টা পাই আপনার কাছে থাকলে হয়তো আপনি শান্তিমতো ঘুমাইতে পারবেন না টেনশনে, যে 20টা পাই কী হবে যদি নিয়ে যাই বা কেউ ধরে নিয়ে যায়, দেখা গেলে একদিন এসে বললো তোর কাছে 20টা পাই আছে, দে টাকা বাইর কর, ঠিক আছে, হ্যাঁ আর নয় দিলাম শেষ করে, মানে এরকম একটা সময় কিন্তু সামনে আসতেছে। যদিও আমি হেসে হেসে বলতেছি, বাট ফিউচারে আমার এই কথাগুলো মিলে যেতে পারে, এটা ভবিষ্যৎবাণী না, জাস্ট এমনি বললাম, কারণ পাই অলরেডি যে হিস্টোরি ক্রিয়েট করে ফেলেছে, আর আমি আপনাকে এগুলো দেখাচ্ছি,
এই দেখেন মাত্র 3 ঘন্টা আগের টুইট, মাত্র 3 ঘন্টা আগের টুইট, তার মানে এদের অ্যাটেনশনে এখন পাই নেটওয়ার্ক চলে আসছে, এদের নিজস্ব এক্সচেঞ্জ সাইট আছে, সুতরাং পাই নেটওয়ার্ক খুব তাড়াতাড়ি দেখবেন এখানেও লিস্টিং হয়ে গেছে। ওকে, তো এইখানে ডিটেলসগুলো আদেশে দেখেন, যেহেতু মাত্র 3 ঘন্টা আগে টুইট করছে, তো সুতরাং এখানে কিন্তু দেখেন অলরেডি 1722 জন কিন্তু ভিউজ হয়ে গেছে, লাইকটাই কিন্তু পড়তেছে। ঠিক আছে, ফাইনালি বন্ধুরা আমি রিসেন্ট কিছু টুইটে আপনাদের দিকে নজর দেব, যেগুলো খুব দেখা গেছে যে আকর্ষণীয় টুইট, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো, এখন আলোচনা করব। দেখেন যে এই লোক, এই ভদ্রলোক প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর, উনি আর কোনো কাজ নাই, আমি দেখছি অনেকদিন ধরে উনি শুধু পাই নেটওয়ার্কের এই এগুলো শেয়ার করে আর কিচ্ছু না। ঠিক আছে, শুধু পাই নেটওয়ার্কে জয়েন করেন, দেখেন ওনার টুইট, দেখেন যে 1 ঘন্টা আগে আরও একটা, ওনার আরও বহু পাবেন। ঠিক আছে, উনি বহু টুইট শুধুমাত্র পাই নেটওয়ার্ক নিয়েই করে, দেখেন যে পুডেন, এই দেখেন আরও একটা টুইট উনি 2 ঘন্টা আগে করছে, মানে ওনার প্রতি আওয়ারে ওনার পাই নেটওয়ার্কের পোস্ট থাকেই, মানে উনি চাচ্ছে মোটামুটি যাতে একটা রেফারও যদি উনি কান্ট করতে পারে ওনার মাইনিং স্পিড বাড়বে, এ জাতীয় জিনিসগুলো কিন্তু বাড়বে, জাস্ট উনি এটা চাচ্ছে। পাই নেটওয়ার্ক একাডেমি, একটা সময় আপনারা শুধুমাত্র এই পিকচারগুলো দেখতাম আর মানে মানুষদেরকে দেখাইতাম, বাট মানুষ হাসতো। ঠিক আছে, আমরা একটা নিউজ দেখেছিলাম যে পাই দিয়ে ছাগল বিক্রি হচ্ছে, তখন আমরা হেসে দিয়েছিলাম যে দূর, একটা পাই দিয়ে আবার একটা ছাগল কেনা যায় নাকি, এখন তো ছাগল না। ঠিক আছে, এখন একটা পাই নেটওয়ার্ক দিয়ে 20টা ছাগল কেনা যাইতেছে। ঠিক আছে, তো বিষয়টা হল এরকম, আর ফিউচারে আরও অনেক কিছু ঘটবে। তো যাই হোক, দেখেন এই যে দেখেন 2 ঘন্টা আগে পায়ের নিউজ, এই যে 3 ঘন্টা আগে পাই নেটওয়ার্ক একাডেমি থেকে, আরও 3 ঘন্টা আগে আমি আপনাদেরকে আসল লোকেশনগুলোতে চলে যাই, যে পাই নেটওয়ার্ক একাডেমি, তারপরে আমি জাস্ট হচ্ছে মূল ফোকাসে চলে যাই। তো রিসেন্টলি আমরা এটার উপরে আরও একটা সেকেন্ড ভিডিওটা আপলোড করে দেবো আর কি, আপনারা হয়তো এতক্ষণে পেয়েও যেতে পারেন। ওকে বন্ধুরা, এইখানে আর একটা নিউজ দেখেন জাস্টিন সান সম্পর্কে। তো জাস্টিন সান কি করছে, টুইটস অ্যাবাউট পাই নেটওয়ার্ক অ্যান্ড কোর দাও, হু এলস ইজ মাইনিং। তো এইখানে সরাসরি এই যে বিএসসি নিউজ, আপনারা যদি এই পোস্টটা মানে ক্লিক করেন তাহলে এইখানে সরাসরি আপনাকে bsc.news নিয়ে আসা হবে, যেইখানে মানে জাস্টিন সান কি করছে, মানে পাই নেটওয়ার্ক নিয়ে টুইট করছে, তার সেই টুইটটাকে নিয়ে আবার এই বিএসসি নিউজ কি করছে, আবার আর্টিকেল লিখে অনলাইনে ছেড়ে দিয়েছে। ভাই, ওই যে একটা বিষয় হুবি গ্লোবালের একটা নিউজ করছে, মানে তারা একটা মানে নোটিশ দিয়েছে পাই নেটওয়ার্ক সম্পর্কে, তাদের সেই নোটিশ নিয়ে আবার কি হয়েছে, নিউজ হয়েছে। মানে নেটওয়ার্ক কিন্তু পপুলারিটি কিন্তু এইভাবেই বাড়ে, দেখেন এই যে জাস্টিন সান টুইটস অ্যাবাউট পাই নেটওয়ার্ক অ্যান্ড কোর দাও। তো জাস্টিন সাও সম্পর্কে আপনাদের আশা করি আর পরিচয় করাই দিতে হবে না, তারপরও যারা চিনেন না তাদেরকে আমরা অল্প একটু চিনাই দিই। আপনারা যারা TRX কিনেন, TRX-এর যেই মালিক আছে বা কোম্পানির যে ওনার আছে, তিনি কিন্তু এই জাস্টিন সান। ঠিক আছে, এক কথায় টোন নেটওয়ার্কের আর কি ওনার। ঠিক আছে, তো তিনি টুইট করছেন কি সম্পর্কে, পাই নেটওয়ার্ক সম্পর্কে। এই যে দেখেন জাস্টিন সানের সেই টুইটটা, পাই টোকেন কমিউনিটি, উই নিড ইউর হেল্প, জয়েন দ্য ফিডব্যাক পোল হেয়ার, ক্যাস্ট ইউর ভোট অ্যান্ড লেট আস নো ইফ ইউ থিঙ্ক উই হ্যাভ ডান এ গুড লিস্টিং। তো সবচাইতে বড় কথা যে তার অ্যাটেনশনটাও এই মুহূর্তে কোথায়, পাই নেটওয়ার্কের প্রতি। ভাই, এগুলো অনেক ফেমাস পার্সন, আমি যদি এদের আপনাকে একটু দেখাই, জাস্ট এনার ফলোয়ারটা দেখেন, 3.4 মিলিয়ন ফলোয়ার্স, আপনারা ভালো করে দেখেন এইখানে। ঠিক আছে, জাস্ট টোটাল ইনফরমেশনগুলো কিন্তু এইখানে আছে, আমি দেখি সেই টুইটটা একটু বের করতে পারি কিনা, জাস্ট হচ্ছে আমি টুইটটা খোঁজার চেষ্টা করতেছি। তো যাই হোক বন্ধুরা, এইখানে মোটামুটি আমি সময় নষ্ট করব না, বাট টুইট করেছে এটা আমি দেখেছিলাম অলরেডি, আমার কাছে প্রুফ আছে, আপনারা একটু একটু করে এটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো, এটা তো জাস্টিন সান দেখালাম, দেখেন কত বড় মাথার কাছে অলরেডি এই প্রজেক্টগুলো চলে গেছে, যারা একটা কথা বললে, যারা একটা কথা বললে একই সাথে মিলিয়ন লোকজন কী করে, ভিউজ করে বা তাদের নিউজগুলোকে পায়। তো সেই সমস্ত মাথাগুলোতে অ্যাটেনশন চলে গেছে পাই নেটওয়ার্ক সম্পর্কে। তো এইখান থেকে আমরা আরও একটা টুইট দেখতে পাচ্ছি, ব্রেকিং নিউজ, পাই নেটওয়ার্ক প্রাইস ট্র্যাকিং অন বাইন্যান্স। আপনারা জানেন যে বাইন্যান্সের একটা ট্র্যাকিং পেজ আছে, যেখানে বিভিন্ন কয়েনকে ট্র্যাকিং করার জন্য লিস্টিং করা হয়। তো সেইখানে কিন্তু ইতিমধ্যেই বাইন্যান্স সেই ট্র্যাকিং পেজে পাই নেটওয়ার্কে কিন্তু লিস্টিং করে ফেলেছে। এগুলা ভাই লক্ষণ, এগুলা ভাই সিগনাল, আপনি কি করতেছেন আর এটার ফিউচার কোথায় আসতেছে, এটা জাস্ট একটা সিগনাল, আপনাকে এই সিগনালগুলো নিতে হবে, এই সিগনালগুলো আপনাকে বুঝতে হবে। সবশেষে এই লোকের টুইটটা আমার কাছে খুব ভালো লাগছে, এই লোকের কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, দেখেন এখানে বলছে, টু দোজ কলিং পাই নেটওয়ার্ক এ স্ক্যাম, তাদেরকে বলতেছে যারা পাই নেটওয়ার্কে স্ক্যাম বলে, ডু ইউ রিয়েলাইজ দ্যাট দ্য ফাউন্ডার ইজ দ্য প্রফেসর, অর্থাৎ তুমি কি একবার চিন্তা করে দেখেছো, অর্থাৎ পাই নেটওয়ার্কের যে ফাউন্ডার আছে সে হচ্ছে একজন প্রফেসর, হু টিচেস অল অফ স্ট্যানফোর্ডস ব্লক চেইন কোর্সেস। সেই প্রফেসর কি করে, স্ট্যানফোর্ড যে ইউনিভার্সিটি আছে ইন্টারন্যাশনাল। তো আমি একটু আপনাদের দেখাই, দেখেন স্ট্যানফোর্ডসটা কি জিনিস, এই যে দেখেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড স্টেটসের অন্যতম নাম করা যেই মানে বিখ্যাত, মানে আমেরিকান যে বিষয় সেখানে তো আর মানে এখানে প্রশ্ন করার কিছু নেই। ঠিক আছে, প্রাইভেট ইউনিভার্সিটি ইন স্ট্যানফোর্ড ক্যালিফোর্নিয়া,
এই ইউনিভার্সিটিতে আমাদের যে ফাউন্ডার আছে, অর্থাৎ পাই নেটওয়ার্কের যিনি ফাউন্ডার, তিনি কি করে ব্লকচেইন সম্পর্কে কোর্স করান, মানে টিচিস করান, মানে শিক্ষা দেন? আমি কি বুঝাইতে পারছি? তার মানে ব্লকচেইনের মাস্টার তিনি স্ট্যানফোর্ডসে, আমরা তার প্রজেক্টে মাইনিং করতেছি ভাই। দারুণ একটা কথা বলছে এখানে। আর আমরা কিছু বলদ আছি, 100% স্ক্যাম, 100% স্ক্যাম, মানে কি বলতাম আসলে, মানে কথাগুলো শুনলেও মাঝে মাঝে মানে অবাক লাগে। আপনি এত রিসার্চ করেছেন, যদি একটুখানি রিসার্চ করতেন এই প্রজেক্টটা কার, প্রজেক্টটা কে বানাইছে, সে কি করে, সে ব্লকচেইনের ক্লাস করায় ভাই, সে ব্লকচেইন শিখায়, ব্লকচেইন শিখায় তো এত বড় একটা ইউনিভার্সিটিতে, ঠিক আছে? তো এইখানে আর নতুন করে কথা বলার কিছু নাই। ওকে, এরপরে রিসেন্টলি অনেক কিছু ঘটে গেছে, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি আপনাদেরকে দেখাবো। পাই ব্রিজ, জাস্ট পাই ব্রিজটা ওপেন করতেছি, আপনাদেরকে একটু দেখাই। তো পাই ব্রিজ নিয়ে কয়েন মার্কেট ক্যাপে ওয়ার্পড পাই আছে, আমি সেটাও যদি আপনাদের দেখাই, দেখি কয়েন মার্কেট ক্যাপে আসে কিনা। পাই বিএসসিতে সাপোর্ট স্বরূপ, অর্থাৎ পায়ের বিএসসি নেটওয়ার্কে, রিমেম্বার এটা কিন্তু পাই অফিসিয়ালি না, বাট আদার্স সাপোর্টেড একটা পেজ ওপেন হয়েছে পাই ব্রিজ, অর্থাৎ বিএসসির সাথে কানেকশন তৈরি করে এখানে পাই ব্রিজের কিন্তু তৈরি হয়েছে। তারা দুইটা টোকেনকে আপাতত নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন সরাসরি পাইকে সাপোর্ট করে তারা এই পুরো প্রজেক্টটাকে কিন্তু তৈরি করা হয়েছে। টুগেদার উই বিল্ড পাইস ওয়ার্ল্ড, পাই ব্রিজ ইজ এ হাইব্রিড অল ইন ওয়ান ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম কম্বাইনিং অফ বোথ ডেক্স অ্যান্ড সেক্স মডেলস উইথ মাল্টিচেইন অ্যান্ড ক্রস চেইন এএমএম ফার্মিং, যাই হোক এগুলো এত কিছু না বলি, ঠিক আছে? তারা ইতিমধ্যে তাদের অ্যাপগুলোও নিয়ে আসছে, যেখানে স্টেকিং করা যাবে, আর্নিং করা যাবে, এবং যারা এই মুহূর্তে পাই মাইনিং করতে পারেন নাই, তারা এদের এখানে স্টেকিং করে ভবিষ্যতে তাদের যেই ওয়াফ্ট পাই টোকেনটা আছে সেটার পরিবর্তে তারা একটা সময় পাইকে নিতে পারবেন, ঠিক আছে? এই মুহূর্তে তাদের সেই ওয়াফ্ট পাই টোকেনটা কিনলে, স্টেকিংয়ে দিলে, তারা ফিউচারে যখন পায়ের মেইন নেটটা চলে আসবে তখন সেইখান থেকে পাই কয়েনটা তারা তাদেরকে দিবে। তো দেখতে পাচ্ছেন পাই ব্রিজ, এটা হচ্ছে তাদের সরাসরি নেটিভ টোকেন পিআইবি দিয়ে, অর্থাৎ তারা এই পুরো প্রজেক্টটাকে সাজাইছে হচ্ছে পায়ের সাপোর্টে। রিমেম্বার, এটা পায়ের অফিসিয়াল না, একবার বলছি আবারও বলতেছি, ঠিক আছে? বাট পাইকে সাপোর্ট করার জন্য, পায়ের যেই ওয়ার্ল্ড আছে সেটাকে রিবিল্ড করার জন্য, একসাথে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার জন্য এই প্রজেক্টটাকে সাজানো হয়েছে পাই ব্রিজ, ঠিক আছে? যেই টোকেনটার প্রাইস দেখতে পাচ্ছেন, ভ্যালু সাপ্লাইটা খুবই কম, এইখানে মাত্র 25 কোটি সাপ্লাই দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ভ্যালু চলতেছে এইটা। আর তাদের যে আরও একটা টোকেন আছে সেটা হচ্ছে রফট পাই, দেখতে পাচ্ছেন এইখানে WPI, তো যেটা কিন্তু $4 লিস্টিং হলো, এই মুহূর্তে $8.83 চলতেছে। তো এখান থেকে যারা বাই করবে ফিউচারে, তারা বলছে যে তারা কি করবে, এটার পরিবর্তে মানে এক একটা টোকেনের পরিবর্তে, অর্থাৎ ড্রপড পাই টোকেনের পরিবর্তে একটা করে পাই তারা দিবে। অ্যাকচুয়ালি এটা দেখানোর উদ্দেশ্য, আপনি আবার এসে এখানে বাই সেল শুরু করে দিয়েন না, ঠিক আছে? এটা বাই সেল অনেকটা রিস্কি, এটা হচ্ছে এক কথায় যারা অনেক ধনী পরিবারের আছেন, অনেক টাকা আছে, তো যারা রিস্ক নিতে পারে এটা অ্যাকচুয়ালি তাদের জন্য। জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য যে পাইকে ঘিরে কত কিছু হচ্ছে এবং ফিউচারে হবে। এরকম আরও বহু প্রজেক্ট আসবে, পায়ের এয়ারড্রপ আসবে, আপনাকে বহু ধোকা দিতে চাইবে, অনেকে স্ক্যাম করতে চাইবে, বিভিন্ন কিছু এখন চলে আসবে। কারণ একটা প্রজেক্ট যখন ভাইরাল হয়ে যায়, একটা প্রজেক্ট যখন স্ট্রং হয়ে যায়, সেখানে সেই প্রজেক্টটা থেকে আলু পোড়া খাওয়ার জন্য কিন্তু অনেক লোক তৈরি হয়ে যায়। আপনার কাছ থেকে স্ক্যাম করার জন্য, আপনার পাই কয়েনগুলোকে চুরি করার জন্য কিন্তু অনেকেই বিভিন্ন প্রকার ধান্দা করে ফেলবে। মানে বাহিরের কথা আলাদা, আমরা কয়েকদিন আগে বাংলাদেশে কী দেখলাম, ভালো ভালো ইউটিউবাররা কী করতেছে, আউল ফাউল কথা বলে তারপরে লাস্টে গিয়ে বলতেছে যে আপনার পাইগুলো আমার কাছে বিক্রি করে দিতে পারেন, মানে তারা পর্যন্ত স্ক্যাম শুরু করে দিছে, মানে আপনার পাইগুলোকে লুটে পুটে খাওয়ার চেষ্টা তারা চালাচ্ছে, চিন্তা করা যায়? তো বন্ধুরা, কষ্ট করে মাইনিং করছেন, সংগ্রহে রাখেন, কোনো ফাঁদে পা দিয়েন না, কিছুই করেন না। যতগুলো নিউজ আমি আপনাদেরকে দেখাইলাম প্রত্যেকটাই হচ্ছে যাতে আপনার অ্যাটেনশন হয় যে আপনি কী মাইনিং করতেছেন, আপনি কী মাইনিং করতেছেন। আর যারা আছেন এখনও মাইনিং স্টার্ট করেন নাই ভাই, এখনও আমরা যতটুকু ধারণা করতেছি মেইন নেট বা স্বাভাবিক সমস্ত কার্যক্রমগুলো চালু হতে, ঠিক আছে, এখানে পায়ের কিন্তু ইকোসিস্টেম নিয়ে কাজ চলতেছে, তারা সরাসরি যে ডি অ্যাপ ব্রাউজার সেকশনগুলো আছে, সোয়াপিং সিস্টেমগুলো আছে, এগুলোর উপরে কিন্তু পাই কাজ করতেছে, ঠিক আছে? এগুলো চলে আসবে ভাই, এগুলো আসার আগেই আজকে যেই বোমটা অলরেডি ফুটে গেছে, তাহলে সামনের দিনগুলোতে কী অপেক্ষা করতেছে পাই নেটওয়ার্কের প্রতিটা পায়ের জন্য, ঠিক আছে? তো ফিউচার এমনও হতে পারে, আমি কয়েকদিন আগে বলেছিলাম একটা আমার মানে ভিডিওর থাম্বনেইলে যে একটা পাই $1,000 হবে, ভাই এটা ফিউচার, এটা ফিউচার, আমি আপনাকে বলি নাই যে 2023 সালের ভিতরে হবে, বাট পায়ের ফিউচারটা এরকমই, $1,000 কি এটা পার হয়ে যায়। মানুষ ইথেরিয়ামের সাথে তুলনা করতেছে, এখন ইথেরিয়াম $3,000 চলে বা $3,000 পার হয়ে গেছে, অন্যান্য প্রজেক্টগুলো আছে এই জাতীয় প্রজেক্টের সাথে হচ্ছে পায়ের সাথে তুলনা করতেছে, এটা আপনাকে বুঝতে হবে। একটা সময় পাইকে সবাই জাস্ট কী করতো, অবহেলা করতো, বাট আপনি এখন অবহেলা আপনিও করতে পারতেছেন না, আপনি যতই ডায়লগ মারেন গোপনে কিন্তু ঠিকই আপনি ইনস্টল করে মাইনিং করতেছেন, ঠিক আছে? এটাই এটাই আসলে বেসিক কথা, এটাই জেনুইন কথা। তো যাই হোক, যে কথা বলছিলাম,
তো এত কিছু আপনাকে দেখাইলাম, কোনো একভাবে যদি আপনি পাইকে মিস করে থাকেন, এখনও ইনস্টল করেন নাই বা মাইনিং শুরু করেন নাই, মাইনিংটা একেবারেই সহজ, এটা কোনো কঠিন কিছু না। নর্মাল একটা অ্যাপ যেভাবে ব্যবহার করতে হয় সেইভাবে আপনি জাস্ট পাই নেটওয়ার্কের অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ফোন নাম্বার দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, লগ ইন করবেন, আর প্রতি 24 আওয়ার্সের পরে আপনারা জাস্ট হচ্ছে এই বাটনটাতে, অর্থাৎ মাইনিং বাটনটাতে জাস্ট এসে স্টার্ট করে দেবেন। মানে আপনি বেঁচে আছেন না মরে গেছেন কোম্পানির কাছে জাস্ট এতটুকু আপনাকে জানাইতে হবে, আর কোনো কাজ নাই। তারপরে আপনি অ্যাপটা ক্লোজ করে দেন, অথবা অ্যাপটা আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়ে অন্য কাজ করেন, কোনো সমস্যা নেই, আপনার মাইনিংটা কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনি জয়নিংয়ের সময় এই ইনভাইটেশন কোডটা ইউজ করেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনে DAUDSAIF, এটা হচ্ছে আমার ইনভাইটেশন কোড। তো লাস্ট টাইম গিয়ে দেখবেন আপনাকে বলবে হু ইনভাইটস ইউ, তো সেইখানে আপনারা এই টেক্সটটা বসিয়ে দেবেন, তাহলে আপনারা ইনস্ট্যান্ট একটা পাই আপনাদের ব্যালেন্সে পেয়ে যাবেন, আপনারা মাইনিংটা শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, মোটামুটি আলোচনা যতটুকু করেছি আশা করছি অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা শেষ করে দেব। তো ভিডিওটা শেষ করার আগে আবারও সেই কথাটা বলবো, পাই নেটওয়ার্ক উই আর হোল্ডিং জাস্ট ডায়মন্ড, তো অবশ্যই সেই ডায়মন্ডের খেয়াল রাখবেন এবং আরও কতগুলি ডায়মন্ড আপনি ইনকাম করতে পারবেন সেই দিকেও নজর দেবেন। ওকে, তো ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।